দুটা রাস্তা বানায় আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠালেন কোনটা জান্নাতের পথ ভালো রাস্তা কোনটা জাহান্নামের মন্দ রাস্তা প্রত্যেকটি মানুষকে আল্লাহ ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়ে দিয়েছেন নবিরাসুল যদি নাও আসত তারপরও মিথ্যা বলা গুণা চুরি করা অপরাধ এটা বিবেক দিয়ে মানুষ বুঝতে পারত ভালো মন্দ বুঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে সৃষ্টিগত দিয়েছে তবে অহিত না পাঠাইলে হয়তো জান্নাতের পথ খুঁজে পাওয়া যেত না কিন্তু ভালো আমরা বুঝতাম বল বুজার মতো ক্ষমতা দিয়া জান্নাতের দুটা রাস্তা আপনার আখেরাতে যাওয়ার দুটা রাস্তা বানাই আল্লাহ পাঠালেন এটা জান্নাতের রাস্তা এটা জাহান্নামের রাস্তা এবার তিনি বলছেন জান্না তোমরা যারা দুনিয়া জান্নাতের দিকে আল্লাহর ক্ষমার রাস্তার দিকে দৌড়াও কন্নার জাহান্নাম থেকে বেঁচে থাকো জাহান্নামের রাস্তায় দৌড়াইও না দুটা রাস্তা আমি বানালাম একটা জান্নাতের দিকে গেছে আর একটা জাহান নামের দিকে গেছে তোমরা জান্নাতের রাস্তায় ঢোকো জাহান নাম থেকে বাছো এ দুটার মাঝখানে তৃতীয় কোনো রাস্তা আর নাই এখন আজকেরই মাহাপিল আপনারা যারা আমার সাথে আছেন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এ দুটা রাস্তার একটাতে আপনিও কোনো রাস্তা নাই জান্নাতের রাস্তা এখনো যারা আমরা উঠতে পারিনি আমরা কোন রাস্তায় আসি জান্নাতের রাস্তায় যারা উঠতে পারেন নাই ডেফিনেটলি আপনি জাহান্নামের রাস্তাতে আছেন কারণ যেহেতু দুই রাস্তার বাহিরে তিন নাম্বার কোন রাস্তা নাই এখন আমরা জাহান্নামের রাস্তায় থাকতে চাই না আমরা জান্নাতের রাস্তা নিশ্চিত করে বাড়ি যেতে চাই আজকের মাহফিল থেকে আপনারা রাজি আছেন না নাই এই মাহফিলগুলো মানুষকে জান্নাতের দিকে ডাকতেই আয়োজন করা হয় জান্নাতের রাস্তা একটা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন এবং সেটা হলো একবারে সোজা জান্নাতের রাস্তার যারা প্রথিক হবে তাদেরকে দুটি গুণ অর্জন করা লাগবে এক নাম্বার ইমান দুই নাম্বার ন্যাকামল এ দুটির কোনো একটা মিস করার সুযোগ নাই ডিসকাউন্ট নাই দুটাকেই সঙ্গী বানাতে হবে আর দুটাকে যারা সঙ্গী বানায় আল্লাহ ওয়াদা দিয়ে বসে আছেন তিনি জান্নাতের মেহমান বানাবেন জান্নাতের রাস্তা আপনি চলবেন এক কদম আল্লাহ জান্নাত দেয়ার জন্য আগাবেন দুই কদম ইন্নাল্লাহ লাই ওখলি ফুল কারণ আল্লাহ কখনো ওয়াদ আলঙ্ঘন করেন না ফাদিসে কুদ্সি কালা তালা ইজা তাকার রবা লাভ দুইলাইয়া শি ব্রফ تقربت إليه زراعا وإذا تقرب إلي زراعا تقربت إليه باا فإذا أتاني ماشيا أتيته هَرُوَلًا أل حبيب ولن قالت تعالى لبن تعالى سندس قدسي يا مار جنة الرست أجد يك بقطا أم ياكهت أجي তারা যদি এক হাত আগায় আমি জান্নাত দেওয়ার জন্য দুই হাত আগাই তারা যদি হেঁটে হেঁটে আগায় আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য দৌড়াতে শুরু করি সহি মুসলিমের হাদিস সহি বোখারির হাদিস এখানে তিনটি স্টেজ বলা হয়েছে প্রথম স্টেজ হল আল্লাহর বান্দাগুলো যদি জান্নাতের পথে এক বিগত আগায় আল্লাহ এক হাত আগায় দ্বিতীয় স্টেজ হলো বান্দা যদি এক হাত আগায় আল্লাহ দুই হাত আগায় তিন নাম্বার স্টেজ হলো বান্দা যদি হাঁটে আল্লাহ এবার দৌড়ায় এবার আপনাদের কাছে আমি জানতে চাই জান্নাতের পথে হাঁটে না জান্নাতের পথে দৌড়ায় পাগলের মতো আল্লাহর এমন কিছু বান্দাও আসে না নাই তো তাদের জন্য আল্লাহ কি করবেন সেটা তো হাদিসে নাই হাদিসে পর্ব হলো তিনটা বান্দা এক বিগত আল্লাহ এক হাত বান্দা এক হাত আল্লাহ দুই হাত বান্দা হাটে আল্লাহ দৌড়ায় তো বান্দা দৌড়াইলে আল্লাহ কি করব ওটা তো নাই আপনি আর আমি জান্নাতের পথে হাঁটি আর না হাঁটি জান্নাতের পথে পাগলের মতো দৌড়ায় জান্নাতের জন্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছে জান্নাতের জন্য তারা এমন পাগল হইছে হাসতে হাসতে আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিয়েছে এমনও আছে না নাই রশি জান্নাতের পথ থেকে চুল পরিমাণ সরাতে পারে নাই ভয় পায় নাই আপোষ করে নাই এখন যারা জান্নাতের পথে দৌড়াবে আল্লাহ কি করবে এটা তো হাদিসে নাই এই হাদিসে নাই তো অন্য হাদিসে আছে অন্য হাদিসে আমরা দেখতে পাই দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে এমন কিছু সাহাবি আছে না নাই এটাই হলো বান্দা যদি দৌড়ায় আল্লাহ জান্নাত আর নিজের হাতে রাখে না তাকে দুনিয়াতে থাকতে দিয়ে দেয় দেয়াল্লাই নাম ধরে ধরে জান্নাতের খবর দিয়েছেন দুনিয়ায় বেঁচে থাকা অবস্থা এমন সাহাবির সংখ্যা কত সবাই একই জবাব দিলেন জবাবটা ভুল জবাব হলো আমি জানতাম যে আপনারা অনেকে জবাবটা দিবেন কিন্তু দুই একজন ব্যতিক্রম দিলে খুশি হতাম মাসাল্লাহ দশ নয় দশের অনেক দশ হলো বিখ্যাত আমি বলি আপনারা নাম গড়েন আবু বকর অমর ওসমান আলী কয়জন হলো তলহা, জোবায়ের سعد بن أبي وقاص سعيد بن زايد عبد الرحمن بن عوف أبو بكر بن الجراح رضي الله تعالى عنهم يهلو الأشرار المبشرة إيكانيك حسن حسين النامبو حسين ترك جنة رشو شنقة فنين إن الحسن والحسين سيدا الشباب أهل الجنة حسن حسين شد جنة ترى جنة القدر نطار কয়জন হলো হজরত বেলাল কি জান্নাতের সুসংবাদ পান নাই নাইহিম মেরাজ থেকে পিছিয়ে ফিরে এসে বলেন বেলাল আমি মেয়ারাজের রাতে জান্নাতে ঢুকেছি আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি কয়জন হলো

আল্লাহর হাবিব হারেসাকে ডেকে জিজ্ঞাসা করলেন হারেসা তোমাকে দুনিয়া থাকছো জান্নাতে তো দেখলাম ঘটনা কি এমন বলো কিনে হারেসা বলেন হুজুর আপনার যা আদেশ তাই তো মানছি সাহাবারা যা করে তাই তো করছি একটা নেকামল একটু বেশি করি সেটা হলো আমার একজন বুড়া আছে বেশি বুড়া খেতে পারে না আমি তারে খাওয়াইয়া নিজে খাই আগে কখনো খাই না এসে সাক্ষী দিলা বর এই হা তার মায়ের সাথে খুব ভালো ব্যবহার করে ইহাবিয়াদি ওয়া প্লি রাস বিয়াদি ওয়া বিয়াদি, আমরা দেখি আমরা শুনি সা মাকে নিজ হাতে গোসল করায় মায়ের মাতার চুলগুলো দে মারে দে মায়ের গায়ের মাঝে তেল মেখে দে হাবিব শুনে বলে কদালি কোমল কদালি কোমল বীর কদালি কোমল বীর তিনবার বললেন ও হারে সা বুঝে পেলেছি রে তোর মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে জান্নাতে পেয়ে গেছ কয়জন হলো فاتما زنتي حديثي سنن ان فاتمة الزهراء سيدة النساء اهل الجنة كوي زن ما خديجة كي لقخو كوري زبريل امين بولي هذه خديجة وتتكب فقرأ عليها السلام من ربها ومني وبشرها ببيت في الجنة من قصب لا صخب فيها ولا نصب হে আল্লাহ রসুল ওই তো খাদিজা আসতেছে খাদিজা আপনার কাছে আসলে খাদিজাকে বলবেন আমি আজকে আসার সময় আল্লাহ তাকে সালাম পাঠাইছে ও মিন্নি আমার সালামটা মিন ফিলজন্য এবং তাকে সুসংবাদ দেবেন আল্লাহ মনি মুক্তা দিয়া জান্নাতে তার জন্য বাড়ি বানাইয়া রাখছে কয়জন হলো তাহলে বিশ্ব নবী জান্নাতের খবর এমন দিছে না আরো বেশি অনেক ওদের নাম ধরে ধরে জান্নাতের খবর রাসুল নিজে বানাইয়া দিছে না আল্লাহ জানাইছে মাসাল্লাহ মাসাল্লাহ আবার বলেন তো রাসুল বানায়া কথা বলতেন ওই লোকগুলোকে আল্লাহ দুনিয়ায় থাকতে জান্নাতের মালিক কেন বানাইলেন কারণ মানুষ যদি হাঁটে আল্লাহ দৌড়ায় আর যারা জান্নাতের পথে দৌড়ায় আল্লাহকে জান্নাত আমার কাছে রাখার দরকার নাই তোরে মালিক বানাইয়া দিলা দুনিয়ায় থাকতো জান্নাত পাওয়া যায় যদি দৌড়াইতে পারেন এবার আপনারা একটু বলেন তো জান্নাতের পথে দৌড়ানোর লোক বর্তমানে খুব বেশি না কম অনেক মানে হাঁটার লোকে নাই বরং মানুষ দল বেঁধে জাহান্নামের রাস্তায় ঢুকতেছে এই জন্যই দেখবেন বন্ধু জাহান্নামের রাস্তায় যারা চলছে তাদের দলে লোকের অভাব নাই জান্নাতের পথে যারা চলে তারা তাদেরকে অনির্বিঘ্নে চলতে দেয় না শুধু জান্নাতের পথে চলার কারণে বিনা দোষে মামলা দেয় বিনা দোষে ভাঁসিও দিয়ে দেয় পথে কেন চল বেটা আমরা দলে কখনোই উদাহরণ দেখুন সিনেমা তাকান সিনেমা হল দিলে সবাব হয় না গুনা হয় এটা কি সিনেমা হলের মালিকে বোঝে না বুঝেনি বোঝেনি যে সিনেমা হল দিচ্ছে এটা কি সবাবের কাম হে বোঝে না হেও বোঝে যে কামটা মোড়েও ভালো কাজ না কিন্তু নতুন সিনেমা মুক্তি পাওয়ার পরে সিনেমা হলের মালিক একা একা দেখে না মাইকে মানুষ ডাকে হ্যাঁ মাথার উপরে মাইক রিক্সার মাঝে মাইক বেদে এলাকায় প্রচার করে আকর্ষণীয় তারা মন বিবি দেখে যান আচ্ছা সিনেমা দেখলে কবিরাগুনা হয় তারপরে ডাকে কেন এর কারণ হলো জাহান্ন এটাই স্বভাব তাই তারা একা জাহান নামের রাস্তা যায় না কবিতা লেখে গান লেখে নাটক বানায় সিনেমা বানায় মানুষকে ডাকে তাদের চিন্তা হলো আখের হাত অনেক দূর তাই নগদ যা পাওয়া হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক দূরের বাদ্য কিলাপ শোনে মাঝখানে যে বেজায় ফাঁক তার আপনাকে বলে দুনিয়া মস্ত বড় খাও দাও আগামীকাল বাজবে কি না বলতে পারো না কোথায় খাইয়া লোক ময়ূর তো যাইতে পারো খাও দাও ফুর্তি করো দুনিয়া মস্ত বড় আপনাকে আল্লাহ ফুর্তি করার জন্য বানাইছে না এবাদতের জন্য আল্লাহ বলেন তারা যেন কম কম হাসে তারা যেন বেশি বেশি আর ওরা কি উল্টা পাল্টা কথা কয় দুনিয়া মস্ত বড় খাও দাও ফুর্তি ফুর্তি করবেন এটা কিন্তু কবি লিখে নাই ভুলে গেছে মেনুটা লেখে নাই কইসে খাও ক্ষতি করো কি খাই বা কয় নাই পরের কবি এসে আবার মনে করাইয়া দিছে এই বেলা মদ খেয়ে নাও কালনি শীতের বরসা কই চাঁদনি জাগিবে ধরে আমরা তো আর সই রবনাশই পড়েন দেখছেন কি কবিতা লিখছে চাঁদ এবং সূর্য যোগ যোগ ধরে উঠবে আমরা তো যোগ যোগ ধরে থাকবো না আগামীকালও না থাকতে পারি এই জন্য মজা লাই মত খেয়ে নাও ভরসা কই চাঁদনি আমরা তো আর সই জাহান্নামীরা জাহান্নামের পথে মানুষকে ডাকছে আলহামদুলিল্লাহ একাত্তর বছর যাবত সিদ্দিকিয়া আমিনিয়া মাহফিল করে করে মানুষকে জান্নাতের পথে ডাকছে জান্নাতের পথে যারা আসবেন তাদেরকে দুটি কাজ করে আসতে হবে এক নাম্বার ইমান দুই নাম্বার নেক আমল যাদের সাথে দুটা নাই তাদের কপালে জান্নাত প্রথম শর্ত ইমান আজকে বড় দৈন্যতা চলছে ইমানের ইমানবিহীন এক আমল করবেন না ইমানবিহীন এক আমলের কোনো মূল্য নাই ইমান হলো একের মতো নাকামল হলো ডান পাশে শূন্যের মতো একের ডানের শূন্য একটা দিলে কত হবে দুটা দিলে তিনটা দিলে বাড়তে থাকবে কিন্তু যদি একটা মুছে দেন শূন্যের দাম কত আল্লাহ কোরআনে বলেন যারা ইমানদার একটা আমল করলে আমল নামায় কম্পকে দশ গুণ সবাব হয় ইমান হলো একের মতো আমল হলো ডান পাশের শূন্যের মতো ইমান থাকলে একে দশ যাদের ইমান নাই তাদের আমলের কোনো মূল্য নাই আমার বন্ধু উদাহরণ দিলে বাস্তবে ক্লিয়ার হয়ে যাবেন এক্সাম্পল শ্রেষ্ঠ আপনাদের এলাকায় হিন্দু ভদ্রলোকের দোকানে যদি কোনো ভিক্ষুক যায় হিন্দু কি ভিক্ষা দেয় না কথা বলেন না ভাই কথা বলেন না মুখ কাজে লাগান কথায় কথা আসবে আপনারাও কিছু করবেন আমিও কিছু কম আমি তো আনুঘা মানুষ বহু দূর থেকে আসছি এ এলাকায় আমি জীবনও আসি নেই তা আমার সব কথা আপনারা বোঝেন কিনা মাঝে মাঝে তো টেনশনও লাগে কোন দেশের গালি কোন দেশের বুলি মাসা আল্লাহ হিন্দুরা ভিক্ষা দেয় কিনা আল্লাহর পথে এক টাকা দান করলে দশ টাকার সবাব হয় এ আমরা অনেক শুনেছি একজন হিন্দু ভদ্রলোকের দোকানে ভিক্ষুক গেল তিনি দশ টাকা দিছে সবাব হয়েছে কতটুকু উইলিয়াম গেট যদি তার অর্জিত সব টাকা আল্লাহ রাস্তায় দিয়া মসজিদ বানায়া দেয় স্বাবু আমল হলো শূন্যের মতো এক না থাকে শূন্যের দাম মাদার টেরেসার নাম শুনছেন মাদার টেরেসা ইউরোপের নাগরিক ভারতে ছিলেন জীবনে বিয়েটাও করেন নাই শত শত বানিয়েছেন খানা এখানে একটা আছে না আপনাদের এখানে কি কিনা আলামী এতিমখানা খুব ভালো কাজ এটা খুব ভালো কাজ মাদার তেরেসা হাজার হাজার ইয়াতিমের মা ওনার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে নোবেল প্রাইজ দেয়া হয়েছে শান্তিতে নোবেলের প্রাপ্ত পুরাটা টাকা ইয়িম খানায় দিয়ে দিস হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি এতিমের মাথায় হাত বুলায় তার হাতের তলদেশ দিয়ে যত চুল যাবে বিকুল্লি সাওরাতিন হাসানাত প্রতিটা চুলের বিনিময়ে অসংখ্য নেকি আল্লাহ লিখে দেয় চুল যাবে একটা নেকি পাবেন অনেক আর যে ব্যক্তি এতিমকে খাওয়াইয়া পড়াইয়া ভালোবাসা দিয়া বড় করবে তার নেকি قال النبي صلى الله عليه وسلم انا وكافل কাহা كهاتين في الجنه যে ব্যক্তি ইতিম লালন পালন করে আমি নবী মুহাম্মদ তার পাশের জান্নাতে থাকব সে আর আমি পাশাপাশি থাকব ইতিম শব্দটা এক বচন বহু বচন আইতাম আল্লাহর হাবিব বলেন নাই অনেক ইতিম লালন পালন করলে আমার পাশের জান্নাত পাইবা ইয়াতিম এক বচ্চন তিনি বলছেন অ্যানোওয়া কা ফিলুল ইয়াতিম ফিল জান্নাতি একজন ইয়াতিম লালন পালন করলে নবীর পাশে জান্নাত পাওয়া যায় মাদার টেরেসা হাজার হাজারেয়াতিম লালন পালন করেছে জান্নাত পাইছেনি এক সারা আমল শূন্যের কোন দাম এই জন্য এক নাম্বার ইমান 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 ইমানের দাম সবচেয়ে সবচেয়ে ইম্পর্ট মানকা লালা ইলাহ আইলাল্লাহ আস আলাইহি দাখালা জান্নাব যে ব্যক্তি কালে মা পরবে ইমান নিবে ইমান নিয়ে ইমানের উপরে মরবে রাসুল্লাহ বলেন মোরতে দেরি জান্নাত পেতে দেরি হবে নাহ

সালাম সালাম দেবে তারপরে বলবো তো খুলুল জান্না জান্নাতে চলে আসো সোহান মরার সাথে সাথে জান্নাত মরতে দেরি জান্নাত পেতে দেরি হবে না ইমান যদি থাকে আর ইমান যদি না থাকে নামাজ রোজা থাইকেও কোনো লাভ নাই আজকে এক নাম্বার জিনিসের দাম মানুষের কাছে নাই তাই দেখা যায় অল্প কিছু টাকা পাইয়া মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে যাচ্ছে ইমানের দামই নাই এখন মিশনারিরা কাজ করছে মুসলমানের সন্তান কিছু টাকার বিনিময় ইমানটা বিক্রি করে খ্রিস্টান ইহুদি হয়ে যাচ্ছে মায়ানমার থেকে রোহিঙ্গা ভাইয়েরা আমাদের বাংলাদেশে এসেছে কক্সবাজার সীমান্তে তারা আছে ওখানে আমি একাধিকবার দু তিনবার চারবার পাঁচবার গিয়েছি অনেকবার গিয়েছি আলহামদুলিল্লাহ সাহায্য সহযোগিতা নিয়েও গিয়েছি ওখানে কিছুদিন আগে দেখলাম যে কিছু আছে টিনের ঘর কিছু আছে পাকা ঘর বেড়া এবং টিন এগুলো সাধারণ মুসলিমদের জন্য আর পাকা কিছু ঘর বানাইছে ওখানে যারা কনভার্টেড হয়ে যাবে খ্রিস্টান হবে ওদেরকে পাকা ঘরে দেবে লোভ দেখাইছে ভালো থাকবা এ ঘরে আইও এ ঘরে আইনি ইমান বেস আমি খবর নিলাম ওই ঘরে থাকার জন্য খ্রিস্টান হয়েছে এমন আছে না নাই তখন আমার বলল হুজুর অনেক মুসলমান মধ্যে খ্রিস্টান হয়ে গেছে সরকারের কাছে রিপোর্ট করা হয়েছে রিপোর্ট করার কারণে সরকার বলছে মিশনারি কাজ এখানে বন্ধ রাখো করতে পারবা না এর মাঝে অনেকে হয়ে গেছে পার্বত্য চট্টগ্রামে আপনারা খবর নিয়ে দেখবেন অনেক মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে এতে বোঝা যাচ্ছে মুসলমানদের কাছে এখন ইমানের দাম কমে গেছে আমলের দাম কমে গেছে ওয়াদার দাম কমে গেছে যার কারণে নির্বাচন যখন আসে আমরা দেখি একটা বিড়ি খাওয়াইলে ভোট সিটারকে এমনও আছে না নাই দশ টাকা দিলে ভোট দিয়ে দেয় একশো টাকা দিলে ভোট দিয়ে দে হে ভাবেও না যে এটা ভালো মানুষ না খারাপ মানুষ এ পাস করলে ক্ষতি হবে না ভালো হবে সে দেশের টাকা কাজে লাগাবে না চুরি করবে কয় না নগদ একশো টাকা পাইছি এটাই তো বেশি এমন হাজার হাজার ভোটারও আছে না নাই তাদের কাছে ইমানেরও দাম নাই আমলেরও আজকে ইমানের দণ্যতার কারণে শয়তান মানুষদেরকে পুরা জাহান ছেড়ে দিলো হাজার হাজার নামাজি ইমান হারিয়ে বসে আস ইসলামের পাঁচটা রোকন তার মাঝে এক নাম্বার রোকনের নাম ইমান দ্বিতীয় রোকনের নাম হলো সালাত নামাজ তিন নম্বর জকাত দ্বিতীয় নাম্বার নামাজ বলুন তো নামাজ পড়ার ইসলামী নিয়ম আছে না নাই নামাজে দাঁড়াইলে কিছু কাম আছে করা যাবে না করলে নামাজ ভেঙে যায় নামাজ ভঙ্গের কিছু কারণ আছে না নাই এবার তিন নাম্বার রকম জাকাত যারে তারে জাকাত দিলে হবে নাকি দেয়ার নিয়ম আছে মনে টাকা চায় সে কয় টাকা দিলে চলবে নাকি সেখানেও নিয়ম আছে ছেলে বাবারে জাকাত দিলে জাকাত আদায় হবে জাকাত ভেঙে যায় জাকাতের নিয়ম আছে সলাতের নিয়ম আছে সলাত ভেঙে যায় ঠিক একইভাবে রমজান মাসে রোজা রাখেন এমন কিছু কাজ আছে করা যাবে না করলে রোজা ভেঙে যায় রোজা বঙ্গের নিয়ম আছে হজে গেছেন আর মক্কায় বসে আছেন হজ হয়েছে হজ ভেঙে গেছে রোজা ভেঙে যায় হজ ভেঙে যায় জাকাত ভেঙে যায় নামাজ ভেঙে যায় ইমান বুঝি ভাঙ্গে না কিছু কাজ আছে যেটা করলে ইমানও ভেঙে যায় নামাজ ভেঙে গেলে আবার নামাজ পড়ো নতুন করে রোজা ভেঙে গেছে আবার রোজা রাখো নতুন করে হজ ভেঙে গেছে আবার হজ করো নতুন করে জাকাত দিয়ে চহ হয় নাই বাবা ছেলেরে দিছে ছেলে বাবারে দিছে নতুন করে আবার দেও এখন যাদের ইমান ভেঙে গেছে নতুন করে ইমান আনা দরকার আছে না ইমান নিয়ে মরলে উপায় ভাঙ্গা ইমান চলবে এখন ইমান যে ভেঙে যা আমরা জানি কয় কি কি কাম করলি ইমান ভাঙে যদি এক হাজার মুসলমানের পরীক্ষা নেন আমি মনে করি জন পাশ করবে না ইমান ভেঙে যায় এটা কইল ক্যাডা কেমনে ভাঙে জীবনও তো শুনি কয় কি ও মুসলমান কান আনার ইমান পরে কপুরি করলে ইমান ভেঙে যায় ইমান শিরিক করলে ইমান ভেঙে যায় মসজিদ আল্লাহ দে আবার দরবারে গিয়া পীরের পায়ে দে এমন নামাজিও আছে না নাই ইমান আছে না ভেঙে গেছে মুসলমানের ছেলে নামাজ পড়ে রোজারা কে হস করে জাকাত দে সব ঠিক আছে কিন্তু প্রসঙ্গ উঠছে জিন সম্পর্কে আলোচনা করতেছে চার পাঁচজন দোস্ত জিন নিয়ে কথা বলছে একজন বইলা বসলো আরে জিন আছে নাকি কোনোদিন দেখলাম না শুনলাম না হুজুররা কয় ফাও কথা সাথে সাথে ইমান জিন আপনি দেখেন নাই তাই বলে আপনি বললেন জিন ফাও কথা অথচ জিন নামে কোরআন একটা সুরাও আছে না নাই জিন আল্লাহর বা আল্লাহ বলো মা জিন্না ওয়াল ইল্লা আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য জিন বানাইছি আমি আর আপনি কোন ফাও কথা জিন নাই এই আয়াত কি মানা হলো কুফরি হলো কুফরি মানুষ হাসতে খেলতে কুফরি করে হুজুর বলতেছে সুদ খাওয়া হারাম সুদ দেয়া হারাম সুদের সাক্ষী থাকা হারাম সুদ লিখা লিখি করা হারাম আরেকজন মুস্কি হাসি দিয়া কয় হুজুর তো আর দেশ চালায় না ওয়াশ করা সোজা যদি বন্ধ হয়ে যায় বিশ্ব ব্যাংক লোন দেবে বিশ্ব ব্যাংক লোন দেবে না এফ দেবে না এডিবি দেবে না ইডিবি দেবে না রাস্তা হবে কেমনে বিদ্যুৎ হবে থেকে ব্রিজ হবে কেমনে দেশ চলবে কেমনে সুতরাং সুদের বিরুদ্ধে আওয়াজ আপাতত থামান আপনারা বুঝবেন না সুদের পক্ষ নিয়া একটা শব্দ বলার সাথে সাথে ইমানটা আরে ভাই পর্দা করেন না কেন পর্দা করা তো ফরজ পিস সাহেবের কাছে বউ নিয়ে গেছেন পাইছেনটা কি ইসলাম তো আপনাকে এটা বলে নাই মিয়া আমাদের হুজুরের পর্দা লাগে না আমরা চোখ আর হুজুর এক না মনের পদ্মা আসল পদ্মা এমন কথা বলার লোক আছে না নাই আল্লাহর ফরজ বিধান পর্দার বিরুদ্ধে একটা কথা বলার সাথে সাথে ইমান কতজন কত জায়গা ডাক্কা খাইয়া ইমান হারাইছে তার কোনো হিসাব নাই তো বলছেন এমন একটা জামানা মানুষের কাছে আসবে লোকগুলো জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে কিন্তু একটারও ইমান থাকবে না ইয়ে যেটা তারা জমা হবে একত্রিত হবে জামাতের সাথে ফিল মাসাজিদ বহু বসনের শব্দ মসজিদ এক বসন মাসাজিদ এমন শঙ্খ মসজিদ থাকবে লাইসাফি হিম মেন ওই মসজিদগুলোতে ইমাম মসজিদ মুসল্লি একটারও ইমান থাকবে না ইউসবিহরুররা জুলুম উম মেনা পায়ুমসি কা ফের অ মুসলিমের হাদিস বিশ্বনবি বলেন সকালবেলা ইমান থাকবে সন্ধ্যা বেলা লোককার ইমান হারা কাফের হয়ে যাবে আর স বেরুমিন হোমালা দিনহী কলক বেদে আল জামার যাদের প্রকৃততে ইমান আছে দিনের উপরে টিকে থাকা তত কঠিন হবে হাতের মাঝে আগুনের কয়ল রাখা যত একটা জামান আসবে এবার আপনারা বলুন তো সে জামান আসবে না এসে গেছে এসে গেছে নিশ্চিত আমি নিশ্চিত কোন কনপিউশন নেই কারণ বাংলাদেশও এমন মসজিদ আছে যে মসজিদে সবগুলো কাফের নামাজ পড়তেছে ওই মসজিদ দেখতে চাইলে আপনারাও যেতে পারেন ডাকার বক্সি বাজারে মাদ্রাসা বোর্ডের পাশে কাদিয়ানিদের মসজিদ আছে না নাই কাদিয়ানিদের মসজিদে ইমাম ও কাদিয়ানি মোয়াজিন মুসল্লি পাশ নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় তাম দুনিয়ার সব আলেমৈক্যমত ফতুয়া দিয়েছে কাদিয়ানি সবগুলো কাফের। ওলামাদের ফতুয়া হলো কাদিয়ানিদের সাথে মুসলমানের বিয়ে সাদি জায়েজ কোন কাদিয়ানি মারা গেলে মুসলমানের গোরস্থানে কাদিয়ানিকে দাফন করাও জায়েজ নাই কাদিয়ানি কাফের অথচ পাঁচ নামাজ পড়ে আজান দেয় সব আছে দাড়ি পাঞ্জাবি পাগরি মেশোয়া কাপনার মতোই কাফের এর কারণ একটাই তারা কোরান মাজিদের চারটা অক্ষর মানে না খা আলিফ তামিম খান আল্লাহর নবীকে আল্লাহ বলে আপনি শেষ নবী তারা বলে গোলা কি নবী শুধু চারটা অক্ষর তারা অস্বীকার করলো ব্যাখ্যা ভুল করলো বুঝতে অস্বীকার করলো পিছিল খেলো চার অক্ষর মানে না ইমানটা চলে গেল কোরআন এমন এক কিতাব বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে যে একটা মানবে না তারও ঈমান থাকবে না ঈমান হচ্ছে অঙ্কের মতো কিসের মতো কথা কয় না রে আমার ভাইয়ের কথা বলেন কথা বলেন ঈমান কিসের মতো দশ লাইন লম্বা অঙ্ক আছে না নাই বিশ লাইন তিরিশ লাইন যারা কমার্সে পড়ে তিন পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা লম্বা অঙ্ক লম্বা অঙ্ক উনত্রিশ হয়েছে দশ নম্বরের মাঝে কত পাবে প্রতি লাইনে ভুল হয়েছে সেও পাবে শূন্য তিরিশ লাইনের উনত্রিশ লাইন ঠিক আছে এক লাইন ভুল হয়েছে সেও পাবে শূন্য সব ঠিক আছে সমান সমান দিয়া রেজাল লিখতে গিয়া দশের জায়গায় এগারো লেখছে সেও রেজাল ভুল করে শূন্য ইমানের ব্যাপারটা তাই যে পুরা কোরআন মানে না সে কাফের যে ২৯ পারা মানে এক ফারা মানে না সে কি যে সব মানে একটা সুরা মানে না সে কি যে সব মানে এক লাইন মানে না এক শব্দ মানে না এক অক্ষর মানে না যে উনতিরিশ পারা মানে এক পাড়া মানে না যে সব মানে এক অক্ষর মানে না যে মোটেও মানে না কাফেরের মাঝে কে ছোট কাফের কে বড় কাফের সমান কাফের। গ্যাস ফুলাইয়া এত বড় বেলুন বানায় আকাশে উড়ায় দেখছেন নি কোনোদিন মার্শাল্লাহ দেখছেন একজনে দশটা ছিদ্র করছে আরেকজনে একটা করছে রেজাল্ট কি এখন বাংলাদেশে হাজার হাজার নামাজির ইমান নাই এর কারণ হলো অনেক নামাজি আছে যারা মসজিদে আল্লাহর আইন মানে আদালতে মানতে রাজি হয় না আমার বন্ধু আল্লাহ আইনের প্রসঙ্গ আসলে রাজনীতির গন্ধ তালাশ করে এমন নামাজিও আছে না নাই ওয়াজ করলে খুশি জিকিরের ওয়াজ করলে হুজুর দারুণ ওয়াজ কিন্তু জেহাদের কথা বললে জঙ্গিবাদের গন্ধ তালাশ করে অথচ জেহাদের কথা আল্লাহর কোরআনে আছে না নাই

দিন ফেলে দেয়া হবে মসজিদে ওয়াজ করতেছে মসজিদ আল্লাহ রাইনে চলবে সামি আল্লাহ হলিমান হামিদা বলব কোন রুকুতে থাকার অধিকার আর নাই মাথা তুলে দাঁড়াও সভাপতির কথা মসজিদ চলবে না সেক্রেটারির আইনে মসজিদ চলবে না আমি ইমাম যদি মাগরিবের পর। তিন ডাকাতের জাগায় দুই রাকাত পরে সালাম ফিরাই আমার আইনও চলবে না আমারও লোক মাদিতে দিতে সব মুসল্লি একমত হুজুর ঠিক কইছেন আল্লাহ সারা কারো আইনে মসজিদ চলবে না সব মুসল্লি জি এস একমত দিমত করার মতো একজনও নাই সবাই রাজি আল্লাহ রাইনে মসজিদ চলবে হুজুর আবার বলে শুধু মসজিদ নয় ওই আল্লাহ আইনে সংসদ ভবনও চলা লাগবে গণভবনও চলবে আল্লাহ রাইনে বঙ্গভবনও চলবে আদালত চলবে সব জায়গায় আল্লাহকে মানতে হবে এখন মুসল্লি দুই ভাগ হয়ে যায় এক বাঘ বলে জি আর এক ভাগ মাথায় কেউ মনে মনে কয় হুজুর রাজনীতি করছে আসরের নামাজের পরে চা দোকানে বসে হুজুরের সমালোচনা হুজুরটা বেশি সুবিধা কোরআন কি বলে শুনুন আলাহুল খালকু ওয়াল আমর আইন চলবে শুধুই কে বলেছেন আল্লাহ সারা কারো হুকুম কারো বিধান চলবে না এবার আপনাদের মানসিকতা আপনাদের সাপোর্ট আপনার ইমান আমি জানতে চাই আপনার ইমানের আপনি মুখ দিয়ে প্রকাশ করুন সৃষ্টি যার আইন চলবে শুধুই তার এই হল কোরআনের বক্তব্য আপনার বক্তব্য শনি সৃষ্টিকার যারা চুপ ছিলেন তারাও বলুন সৃষ্টিকার আইন চলবে কার চলছে তো চলছে ব্রিটিশের ব্রিটিশ আইনের দেশ চলছে আল্লাহর আইনের খবর আল্লাহ কে চোর ধরে হাত কাটো ব্রিটিশ রাইন করে গেছে চোর ধরে জেলে দাও সাতচল্লিশে ব্রিটিশরা চলে গেছে বাংলাদেশের বয়স হয়ে গেল পঞ্চাশ বছরের বেশি আর সাতচল্লিশ থেকে পূর্ব পাকিস্তান বয়স বেড়ে আরো অনেক হয়ে যাবে ব্রিটিশ তো এখন নাই ব্রিটিশের আইন কেন মানো সংসদে এত সংশোধনী আসে সংবিধান পরিবর্তনের চোরের হাত কাটার আইন কেন হয় না এর পক্ষে কেন আসো না নামাজের বেলা আল্লাহ রে মানবা সুর হাত কাটার বেলা ব্রিটিশ মানবা কিছু মানবা কিছু মানবা না সুবিধা বা জিন্দাবাদে মোমেন হওয়া যায় না মোমেন হতে হলে নাকের ভিতরে রশি লাগানো ওটের মতো হওয়া লাগবে আল্লাহ এবং তার রাসুল যা বলে মানতে দেরি করা যাবে আলাহুল খালকু আলাম সৃষ্টি যার আইন চলবে তার চলছে ব্রিটিশ আইন কয়দিন আগে আপনারা দেখছেন আমাদের দেশে এক নায়িকা সে মদ খাইতে বারে গেছে ওখানে কিলাকিলি হয়েছে তারপরে সে আইসা টেলিভিশন চ্যানেলের সামনে কান্নাকাটি করছে এখন যারা তারে মারছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ ধৈরা নিছে ওই বিচার তদন্ত করার জন্য কিছু লোককে দায়িত্ব দিছে এখন দেখা গেল এক অফিসার ওই মাইয়ার সাথে কেক খাওয়া শুরু করছে শুনছেন আপনারা ফেসবুকেও দেখেছেন বিভিন্ন মিডিয়ায় দেখছেন অফিসার খাইছে আচ্ছা এটা নিয়ে খুব বিব্রত অবস্থা প্রশাসনে যারা আছে তারাও লজ্জা পাইছে এই এবার করলো এটা এত বড় অফিসার হইয়া এরকম ক্যাক খাইলো আর ক্যাক খাইছত খাইছত। এটা আবার ভিডিও করা লাগে ওইটাও করছে এখন কি হলো সাংবাদিকরা প্রশ্ন করছে অফিসার আরেকজনকে এ বিষয়ে আপনাদের অ্যাকশান কি তখন বড় অফিসার জবাব দেয় অ্যাকশানে সিস্টেমে নাই আমাদের দেশের আইন হলো ছেলে মেয়ে যদি দুইজন বালেক হয় মিউসুয়ালি আকাম করে কোনো আইনে নাই বিচারি নাই তবে রাস্তায় করলে জরিমানা একশো টাকা কয় টাকা সাংবাদিক সম্মেলনে অফিসারের কথা শুনলাম আমি খবরে দেখে বিস্মিত হলাম একশো টাকা জরিমানা কয় কিরে আমার বাসার অনতি দূরে একটা ল কলেজ আছে তো প্রিন্সিপাল সাহেব আমার আমার পরিচিত উনি আমেরিকা থেকে পিএইচডি করা সুপ্রিম কোর্টের লয়ার তা আমি ওনার কাছে গিয়ে বললাম যে ভাইজান আমার এই মাসলাটা একটু বুঝাই জানছে কোন ছেলে মেয়ে নাকি রাস্তায় যদি জেনা বেবিচার করে রাজি হইয়া করে প্রকাশ্যে কেন করলো তা জরিমানা কত আচ্ছা এত কম কেন এটা হলো তো দেশে আইনের শাসন कायम হবে না উনি আমারে বলে স্যার এটা তো 1860 সালের আইন আমি বললাম বলেন কি কয় হ্যাঁ ওইটাই চলছে এখন 1861 62 এর কথা বললেন তখন ব্রিটিশরা আইন বানাইছে তৎকালীন যুগে একশো টাকার অনেক দাম ছিল ওই আইনটা আমরা এখনো মেনে যাচ্ছি পরিবর্তন করছি না মুসলমান ব্রিটিশরা কোরআন বিরোধী আইন বানাবে তাদের সুবিধা মতো আইন বানাবে তোমরা তাদের মতো হলে তোমরা আল্লাহর গোলাম পরিচয় কিভাবে দিবা ওই আইনে কেন চলবে আল্লাহ তো বলছে সৃষ্টি যার আইন চলবে শুধু তার মর্জেদিগি ইমাম সাহেব ভুল করলে লোকমা দিতে দেরি নাই কিন্তু আদালতের ইমাম হাকিম আল্লাহর আইনে একটা আয়ও দেয় না ওখানে লোকমা দে আর লোকই নাই ইমাম সাহেব যদি ভুল করে আল্লাহ আইনের বাইরে চলতে চায় সেজদা দুটার জায়গায় একটা দিয়া মাথা তুলে খাড়াতে চায় পিছনে একজন মারবে না যদি মুক্তা বাবা যদি ইমাম হয় বাবা ভুল করলে ছেলেও বাবারে সার দেবে অথচ আদালতে বসে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন বানাচ্ছে আল্লাহর আইনের বিপরীতে রায় দিচ্ছে সেখানে হাকিম মুসলমান বাদী বিবাদী মুসলমান উকিল ব্যারিস্টার মুসলমান সাক্ষী যারা আছে তারা মুসলমান কলামি সাংবাদিক যারা মুসলমান আদালতের পুলিশের বায়রা দাঁড়ায় আছে হ্যান কাফ হাতে নিয়ে আসামির হাতে পড়াবে তারাও মুসলমান এত মুসলমানের সামনে কোরান বিরোধী রায় দেয় ওখানে লোকমা দে আর কাউকে পাওয়া যায় না এতে বোঝা যায় আমরা মসজিদে আল্লা রে মানি বাহিরে মানতে রাজি হয় নাই আমার বন্ধু আমার ভাই ইমানটা বুঝে বাড়ি যাবেন ইমান মানে শুধুমাত্র লা ইলাহ আইল্লাল্লাহ মোহাম্মাদুল্লাসুল্লাহ এ কালেমা পড়ার নাম নয় এই কালেমা আপনি পড়লে যদি মোমেন্ট হতে পারতেন তাহলে গিরিশচন্দ্র সেনের কি দোষ একই কালেমা পড়ে নাই এ কোরানের অনুবাদ করার সময় লা ইলাহ ইল্লাল্লাহ এই কালেমা বারবার পড়েছে বারবার বলেছে বারবার লিখেছে কিন্তু মোমেন হয় নাই মোহাম্মাদুর রসুল্লাহ এই কালেমাটা কোরআনে আছে না নাই সে কি লেখে নাই বলে নাই পড়ে নাই কিন্তু ইমান মুনাফেকদের নেতা তার নাম ছিল আবদুল্লা সাল যেই কালেমা পরে আপনি নিজকে মোমেন দাবি করছেন ওই কালেমাটা সে বিশ্ব নবীর হাতে পড়েছিল কিন্তু মোমেন হতে পারে আরে ভাই কালেমা পড়লে মোমেন হয় না তবে মোমেন হওয়ার জন্য কালেমা পড়তেই হয় আপনার এই পাশে চমৎকার বড় একটা বাজার আছে নিকোলা না যদি কোনো হিন্দু ভদ্রলোক থাকে দোকানদার আপনি এ সাদা কাগজের মাঝে লাহ ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সুন্দর করে বাংলায় লিখে ওই ভদ্রলোকের দোকানে ঢুকে বললেন যে যান এখানে বাংলা জানি কি লেখা আছে একটু দেন তো ও বেটা চশমা লাগাইয়া তারপরে দেখে বাংলা পড়তেছে শেষ করার সাথে সাথে আপনি ফেপারটা টান দিয়ে আইনা কইলেন সামনে রে কিন্তু আমি মুসলমান বানাইয়া দিছি সে সাথে সাথে বলবে রাম 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 এই তুমি এই সব কি কইলে আমার মুসলমান বানাইছো আপনি বললেন সারা সার সালা কি কইরেন না মহাশয় কালে মাঝে আপনি পড়ছেন আমি কিন্তু মোবাইলে রেকর্ড করছি এখন আপনি মোবাইলে সুইচ টিপ দিয়া তারে শুনাইলেন সে কত সুন্দর করে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে যে বলেছে রেকর্ডও আছে আপনাদের কাছে জানতে চাই আসলে কি লোকটা মুসলমান হইছে তেয়না কালেমা পড়লো ভুলতো পড়ে নাই আমার বন্ধু ব্যাপারটা কি গരീশ চন্দ্র সেন কালেমা পড়ে কেন মুমিন হলো না কারণ কালেমা যা আছে মানার নিয়তে পড়ে নাই আব্দুল ইবনে উবাই বিশ্ব নবীর হাতে হাতেকে কালেমা পড়েছে মুমিন হলো না কারণ মানার নিয়তে পড়ে নাই ঠিক একইভাবে আপনারা যারা আছেন বন্ধু এই কোরআনের মাঝে কালেমার যত দাবি আছে সব পূরণ করা লাগবে মানার নিয়তে যদি না পড়েন লক্ষ্যবার কালেমা পড়ল মোমেন হতে পারবেন না কালেমার দাবি মানতে হবে আল্লাহ আল্লাহাল বলছেন আপনার রবের কসম এই লোকগুলো ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ আপনি নবী যা বলেন তা মানতে রাজি হবে এখন নবী বলা আমার মেয়ে ফাতেমা চুরি আমি ফাতেমার হাটটা কন্যা বাকিটা কন্যা ফাতেমার হাটটাও হাদিস আছে না নাই রাসুল চোর ধরে হাত কেটেছেন আপনার কি খবর মদ পান করলে রাসুল আশি বেত লাগাইছে বেত লাগাইছে চল্লিশ বেত লাগাইছে হজরত ওমরের সময় আশি বেতের ফতুয়া তিনি জারু করেছেন আল্লাহর হাবিব মদ পান করলে বেত লাগাতেন আমাদের কি খবর রাসুল সময় জেনা করলে পাথর মারতেন এমন আছে সেনা নাই ওই আইনের কি খবর কালেমা পড়লেন অথচ এই আইনের বিরুদ্ধে কথা বলছেন ইমান ইমানু মোহাম্মদুর রসুল্লাহ কালেমা পড়লে চলবে না বুঝে শুনে পড়তে হবে এই কালেমা পড়ার মানে হলো এই কালেমা যখন থেকে পড়বেন তখন থেকে কোরআন হাদিসে যা আছে সর্বান্তকরণে মেনে নিতেই হবে এর বিপরীতে কাজ করলে ইমান শেষ তিনটি কাজ করা যাবে না ইমান নিয়ে যারা মরতে চান এক নাম্বার কাজ হলো কোফর করা যাবে না কোফর মানে হলো কোরআনের একটা বিধান অস্বীকার করা দুইটা করলে তিনটা করলে সব কপর আপনাদের কাছে আমি জানতে চাই মেহরবানি করে একটু বলুন তো শয়তান মোমেন না কাফের হ্যাঁ যারা জানেন শয়তানের ডরে আবার চুপ করে থাকেন আওয়াজ করে বলেন শয়তান মোমেন না কাফের আচ্ছা সে কি শুরু থেকে কাফের ছিল বরং শয়তান ছিল জিন কায় মিনাল জিন কোরআনে আল্লাহ বলে সে জিন জাতির লোক কিন্তা আল্লাহর করতে 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 সে ফেরেশতাদের সাথে থাকে কোন কোন ঐতিহাসিক মোয়ারিক তাকে বলেছেন ফেরেশতাদের তাদের মো শয়তান আল্লাহর এত বেশি আবাদত করেছে সে ফেরেশতাদের সাথে এখন চলে উঠা বসা করে একদিন আল্লাহ তা বলছিলেন ও ফেরস্তার আদম রে সেজদা কর সব করল ইল্লা ইবল সে করে নাই আল্লাহেরে ডেকে জিজ্ঞাসা করে মা আমার তুখ যখন অর্ডার দিছিলাম সবাই সেদা করলো তুমি কেন করলা না শয়তান যদি বলতো নাং পুসানা, শয়তানকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই কিন্তু সেটা না বইলা বলছে আমি বড় আনা খাইরম মিনু মিন্নার আল্লাহ আমি কেমনে রেমনে করি আপনি হেরে বানাইছেন মাটি দিয়া আমার বানাইছেন আগুন দিয়া আল্লাহ রে হে যুক্তি দিয়া সুরি সুরি সুরিয়ে সুরিয়ারও সিনাজ মাটি ছেড়ে দেন নিচে চলে যাবে আগুন জ্বালাইয়া দেন মাথা উপরের দিকে উঠবে তো আমি নিছেন আমি কেন আল্লাহর একটা অর্ডার মানল না সাথে সাথে তার ইমান আছে না গেছে ফখরুজ মিন হ্যাঁ পেন্য বলে বেরিয়ে জাতীয় অভিশপ্ত জান্নাতের সীমায় আর থাকবি না আউট শয়তান জান্নাতের সীমা থেকে বের হয়ে আবার কি বলে আল্লাহর কোরআনে শুনুন শয়তান বলতেছে রব্বি পাংজির নি ইলাইয়া উমি উ বা আমার রব আমাকে পর্যন্ত হায়াত দেও শয়তান কয় রাব্বি ও আমার রব আল্লাহ কয় তুই কাফের আবা ওয়াস্তাক পার ওয়া কানমি নালকা শয়তান কয় রাব্বি আল্লাহ কই তুই কাফের অথচ আমরা সবাই জানি যে আল্লা আল্লাহ কয় রব কয় আমরা কহে মুসলমান আল্লাহরে রব কয় আল্লা কয় শয়তান বলতেছে রব্বি আল্লাহ কটি কাফের শয়তান কেয়ামত পর্যন্ত হায়াত চাইল তার রবের কাছে কার কাছে আমার ভাইয়ের একটু কথা বলতে হবে কিন্তু কার কাছে চাইলো তো হে কাফের হইলে আল্লাহর কাছে চায় কেমনি এটা আল্লাহর কাছে চায় অথচ আমাদের দেশে ছেলে মেয়ে না হলে বিভিন্ন বাবার কাছে খাজা বাবার কাছে পীরের পীরের কাছে কাছে মরা ছেলে মেয়ে চাচ্ছে এমনও কিছু মুসলমানের সন্তান আছে না নাই তো শয়তান শয়তান আল্লাহর কাছে শয়তান হওয়ার পরও বোঝে দেয়ার মালিক কে আর এই খাজা বাবার কাছে গান গাছে আল্লাহর দন রাসুলকে দিয়ে আল্লাহ গেছে খালি হয়ে এখন রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে টুনটুনা টুনটুন দোতারা তারা বাজাচ্ছে অত সে ইবলিস শয়তান হওয়ার পরে ও সে আল্লাহর কাছে চায় কেমত পর্যন্ত হায়াত আল্লাহ তাআলা বললেন যা ইন্নাকা মিনাল মুনজারিন তোর কেমত পর্যন্ত হায়াত দিলাম শয়তানের দোয়াও কবুল করছে এখানে আমাদের জন্য বড় শিক্ষা সৃষ্টির নিষ্কৃষ্ট মখলুক সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট মখলুক ইবলিস আল্লাহর কাছে চায় আল্লাহ ইবলিস রেও ফিরায় না সুতরাং ও মুসলমান খাজা বাবার কাছে নয় পীরের কাছে নয় আল্লাহর কাছে চাও চাইতে জানলে আল্লাহ তোমারেও ফিরাবে না সাইবেন কার কাছে গিয়ে চাও اقرب ما يكون العبد من ربه وهو ساجد বিশ্বনবী বলেন বান্দা যখন সিজদা যায় সে তার রবের খুব কাছে চলে যায় ওখানে বেশি বেশি দোয়া করো মেয়ের বিয়ে হয় না রোগ সারে না রিজিকের ঘাটতি হয়ে গেছে ঋণ হয়েছে পরিষদের সুযোগ পাচ্ছ না ছেলে বিদের যাবে টাকা জমা দিয়েছেন বিশা লাগে না বিয়ে করেছেন দশ বছর পার হয়ে গেছে সন্তান হয় না মানুষকে অমুক জায়গায় তমুক জায়গায় যাও আমি আপনাকে বলি কোথাও যাবেন না আল্লাহর কাছে যান সেচদায় যান আল্লাহকে সেচদায় গিয়ে চোখের পানি সেরে দিয়ে বলতে থাকেন নখ করতে থাকেন দরখাস্ত দিতে থাকেন উপর্যপরি চাইতে থাকেন একসময় আল্লাহ যদি একটু তাকায় ঠিক ছিন্ন দেয় আল্লাহ দেবে আপনি নিয়া কুলাইতে পারবেন না পথের ফকির হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এমন ঘটনা সেনা নাই বাংলাদেশেই আছে বাংলাদেশে আছে আমাদের বর্তমান অর্থমন্ত্রী লোটাস কামাল এর আগে পরিকল্পনা মন্ত্রী ছিলেন আমার এলাকা আমরা এক এলাকার মানুষ উনি বরুর এক থানা আমি পাশের থানা লাকসাম এবং আমরা কাছাকাছি বরুরা এলাকার ওই দিকের এমপি তিনি উনি নিজেই বিভিন্ন আলোচনায় বলেন আমাদের সিনিয়র উনি বটেই বয়সে অনেক বড় উনি বলেন যে মেট্রিক পরীক্ষার ফরম ফিল আপের টাকা আমি জাকাতের টাকা থেকে দিয়েছি আমার বাবা ফরম ফিল আপের টাকা দেওয়ার সমর্থ ছিল না বাংলাদেশের বর্তমানে সেরা ধ্বনিদের একজন আব্দুল কাদির নামে এক ব্যক্তি নসিন্দির ওনার একটা কলেজও আছে কাদের মোল্লা কলেজ সরকারকে যারা ট্যাক্স দেয় তিনি বরাবর এই কয়েক বছর ধরে সেকেন্ড থার্ড এই পজিশনে আছেন। হাজার হাজার কোটি টাকার মালিক ওনার নিজের মুখে একাধিক জায়গায় বক্তৃতা দিয়েছেন আমি শুনেছি টাকার অভাবে মেট্রিক পরীক্ষার ফরম ফিল করতে পারেন নাই আজকে হাজার হাজার কোটি টাকার মালিক কোনো তাবিজওয়ালা কোনো আংটিওয়ালা কোনো খাজা বাবা দেয় নাই রিজিক দিয়েছে কে ধরে বলেন কে দিয়েছে আল্লাহর কাছে চাও শয়তান শয়তান আল্লাহর কাছে চায়। শয়তান আল্লাহর কাছে বলে আমাকে কেম পর্যন্ত দেন আমার মুসলমান হায়াত ভাইয়ের আল্লাহ তালাকে রব বলে ডাকে তারপর কেন কাফের এর কারণ হলো রবকে রব বলে ডাকে রবকে আদম রেসেজ দা রবের আইন মানতে রাজি হয় না শুধু আল্লাহ আল্লাহ জিকির করলে মোমেন্ট হওয়া যাবে না আল্লাহ আর আইন মানতে রাজি থাকা লাগবে একটা আইন মানে না এই শয়তান কাপের হয়েছে আপনারা যারা একটা আইন মানবেন না আপনারও ইমান থাকবে না এই জন্য এক নাম্বার কাজ ইমান বাঁচাতে হলে কুফরি থেকে সাবধান দুই নাম্বার হলো শিরিক বাংলাদেশে শিরিকের বন্যা চলতেছে যেখানে মাজার আছে ওই এলাকায় সিরিকের বাজার বয়ে যায় শিরকের মজ মাঝমে যায় জানিনা আপনাদের এলাকায় মাজার আছে কি না থাকাই ভালো আছে নাকি মাসা আল্লাহ বিশাল ব্যাপার যেখানে মাজার আছে ওখানে সিরকের বিশাল আখড়া এই জন্য মাজার যাবেন না যদি আপনার কাছে মনে হয় মাজারে যিনি শুয়ে আছেন তিনি ভালো মানুষ বাড়িতে বসে তার জন্য দোয়া করার সুযোগ আছে না নাই আপনি গেছেন ওই এলাকা দিয়ে শাহজালাল রাহেমাহুল্লার মাজার পড়েছে সামনে সিলেটে গিয়েছেন তাহলে আপনি গাড়ি থেকে নামেন নেমে ওনাকে সালাম দেন কোনো অসুবিধা নাই কবর জিয়ারত করেন কিন্তু এখান থেকে গাড়ি রিজার্ভ করে যাওয়া কোনো দরকার নেই মাজারগুলোতে আমরা গেলে দেখি দিনের বেলায় মোমবাতি জ্বলতেছে মসজিদগুলোতে কি দেখা যায় মাগরিবের সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেছে মোমবাতি পাওয়া যায় না কয় যে হুজুর মোমবাতি কিনি না কারেন্ট তো যায় না আজকে হঠাৎ করে চলে গেছে ওকে মোবাইলে বাতি জ্বালায় ফেলি অসুবিধা নাই কিন্তু মাজারে গেলে দিনের বেলায় জ্বলে আসমান থেকে মোমবাতি আসে না দেখে এলাকার লোকেরা মানত করে বিশেষ করে মহিলারা মুরগির পা ভেঙে গেছে তাও কয় ঠ্যাং ভালো হইলে তিনটা মোমবাতি ল্যাংটা বাবার মাজারে দিলাম মানত একটা এবাদাত যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে মানত করবে শিখ হবে মাজারকে সামনে রেখে কসম করছে আপনারাও অনেকে শিখ নামক গুণা না বুঝার কারণে করছেন বিভিন্ন জায়গায় হাতে মাথায় রেখে কসম করে এমন সিস্টেম বিভিন্ন জায়গায় আছে মনে হয় এলাকায় নাই করে কেউ কেউ সেলের হাতে মাথায় রেখে কসম করে মাটির কসম আসমানের কসম জমিনের কসম অমুক পীরের কসম তোমক মাজারের কসম হাদিস হলো মান আহা লাফে রিলাহি ফাকা যে ব্যক্তি আল্লা সারা অন্যের নামে কসম করে তার ইমানটা চলে যায় অনেক শিরিক চলছে দেশে ওয়াম আয়ু বিল্লা হি ইল্লা কোরানের বক্তব্য হলো অধিকাংশ মানুষ ইমান আনবে আবার শিরিক করে ইমান হারাইয়া ফেলবে শিরিক নিয়ে আমি একটি বই লিখেছি বাংলাদেশে চলমান আমি উনতিরিশটা শিরিক লিখেছি একটা করলে ইমান শেষ অনেক মুসলমান জানে না এটা শিরিক করছে যেমন বিশেষ করে নির্বাচন যখন আসে তখন আমাদের নেতারা কর্মীদেরকে নিয়ে শিরিক করে তখন তারা নির্বাচনী মঞ্চে উঠে বলে জনগণ সকল ক্ষমতার উৎস এমন একটা স্লোগান এই দেশে আসে না নাই এই কথা যে বিশ্বাস করবে তার ইমান শেষ কারণ ক্ষমতার উৎসকে কুলিল্লা হুম্মা মালিকাল মূল তুতিল সকল ক্ষমতার মালিককে হেনবি আপনি বলুন ও রাজাদি রাজাল্লাহ তুমি যাকে চাও ক্ষমতা দাও যাকে চাও তুমি ক্ষমতা চিনে আনাও যাকে সাহ ইজত দেয় যাকে সকল কল্যাণ তোমার হাতেই এখন আমাদের নেতারাই সে কয় জনগণ সকল ক্ষমতার উৎস এই শ্লোগান ইমান হারা করে ছেড়ে দেবে এই শ্লোগান যে ভুল তা আমরা টেরো পাইছি জনগণ গুমায়া রয়েছে ক্ষমতা চলে গেছে জনগণের হাতে আর নাই ঠিকই না ফজরের আগে শেষ সেন্স আমার বন্ধু নির্বাচন আসলে শিরিক হয় যখন হিন্দুদের দুর্গা পূজা আসে তখন শিরিক করছে দেশের লাখ লাখ মুসলমান এই যে কয়েদিন আগে এসেছিল হিন্দুরা পূজা করবে আমরা বাধা দেব না আবার ভারতের মসজিদে নামাজ পড়বে মুসলমান হিন্দুরাও বাধা দেবে না দিই নকুম কিন্তু শির হচ্ছে কোথায় শির হচ্ছে। তাদের দুর্গা আসলে কিছু মুসলমানের সন্তান স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার কি মানুষের ধর্ম যার যার উৎসব তার তার কথা বোঝেন ধর্ম যার উৎসব তার লাকম দিন অর্থ কি তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার আপনি যদি বলেন ধর্ম যার যার উৎসব সবার এবার বলুন তো দুর্গা পূজা নামক উৎসব থাকে না যায় যায় পূজা করলে সব কাজ না গুনার কাজ সগিরা গুনা না কবিরা গুণা তো এটা আপনার উৎসব হলো কেমনে সিরকালাজি সিরকের মতো বড় গুণা আর নাই ফোলাফান মজা করে কয় তো ধর্ম যার যার উৎসব সবার তাহলে স্লোগান হবে বিয়ে যার যার বউ সবার চাকরি যার যার বেতন সবার খেদ যার যার ধান সবার কয় না না সেটা মানা হবে না বিয়ে যার বৌ তার চাকরি যার বেতন তার খেত যার ধান তার এই স্লোগান যদি হয় এটাই বাস্তব আমার খেতে আপনি যে ধান কাটতে পারবেন না আমি বিয়ে করার পরে আপনি বউ দাবি করতে পারবেন না আমি চাকরি করব আপনি আমার পকেটে হাত দিয়ে বেতন নিতে পারবেন না আমার দিন আমার আমার উৎসব আমার ইমান চলে যাবে আর অনেক শির কাছে সময় তো আর কুলাবে না তিন নাম্বার যেটা করবে না সেটা নেফাক কিছু লোক আছে যারা মুখে ইমানদার কর্মের সাথে মুখের মিল নাই চালচলনে হিন্দু তুমি বেশভূষাতে খ্রিস্টান তোমার লেনদেন দেখে শয়তান করে লজ্জাগেন জ্ঞান মোমেনের কাছে এসে মোমেন সাজে আবার জালেমের কাছে শয়তানের কাছে গিয়ে শয়তান সাজে মা পিলে সে এক লাখ টাকা দিয়ে দেবে জিন্দাবাদ বাহবা নেবে আবার পরের দিন মমতাজ বেগমের গানেও দুই লাখ দিয়ে দেয় এমন কিছু নেতা আমাদের দেশে আছে না নাই কিছু কর্মী আছে না নাই মাপও আছে গানের মজলিসেও আছে মসজিদেও আছে সিনেমা হলেও আছে দুদিল বান্দা কলমাচর না পায় শ্মশান না পায় নেকামল নেকামল করবেন নেকামল তো বুঝেনি আলহামদুলিল্লা আল্লাহ যা করতে বলেছে করবেন ছাড়তে বলেছে সারবেন নেকামল কবুল হবে না দুটি কাজ করলে সে দুটি কাজ হচ্ছে একটা বেদাত আর একটা হচ্ছে হারাম খাওয়া জান্নাতে যেতে হলে সাথে নেবেন নেকামল নিয়ে আল্লাহর কাছে পোস্ত হলে হারাম খাওয়া যাবে না কিন্তু ইমাম সাহেবের পিছনের কাতারে দাঁড়ায় নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছে ওই বেটা আবার সুদে টাকা লাগাইয়া বসে আছে এমন নামাজিও আছে না নাই হারাম খাচ্ছে দে কেউ সুদ খায় কেউ দেয় কেউ লিখে কেউ সাক্ষী থাকে আল্লাহ হাবিব বলছেন যে ব্যক্তি এক টাকা সুদ খাবে সুদ খেলে ছত্রিশ বার জেনার গোনা লিখে দেয়া হবে এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনার গোনা একশো টাকা সুদ খেলে ছত্রিশশো বার জেনার গোনা এক হাজার টাকা সুদ খেলে ছত্রিশ হাজার বার জেনার হয় সুদ খেলে হয় সবচেয়ে ছোট গুণা হলো নিজের মায়ের সাথে জেনা করা কত নিচে নামবে না কত নিচে মায়ের সাথে ব্যবচার করার গুণা করে

ওই কম দেন মালে বেজাল দেন মানুষ ঠকান পরের জমি দখল করে বউয়ের মহারানা না দেয়া বইসা আছে এখনো কত জামাই কত স্বামী আখেরাতে হবে আসামি বাবা মরে গেছে কত বছর আগে বোনের জমি খবর কি বোনকে জমি দেয় না বোনের জমিটা জোর করে রেখে দিয়েছে এমন ভাই কিছু আছে না নাই আজকের মাহফিলে নাই না থাকাই ভালো কিন্তু যদি থাকেন আপনাকে বলছি হারাম খাইয়া কবরে যাবেন আমল নামা শূন্য এবাদত কবুল বন্ধ আরেকটা হচ্ছে বেদাত রাত বারোটা বেজে গেছে ঢাকায় ফিরতে হবে সকালবেলায় ক্লাস আছে বেদাত নিয়েও আমার লেখা একটি বই আছে আমার গাড়িতে আছে না স্টেজ আনবে কিনা বাংলাদেশে চলমান থার্টি এইট আটত্রিশটা লেগ কত যে গফলা কত যে ফেরকা কত যে ছিদ্র আমলের ভিতরে ঢুকেছে অভাব নাই আমরা যারা ইমান নিয়ে মরতে চাই আমল নিয়ে মরতে চাই কোরআন হাদিস ভালো করে পড়তে হবে মাহফিলে এসে সব জানা যাবে না ইমোশন তৈরি হয় জানতে হলে পড়তে হবে তাই কোরআনের প্রথম মেসেজ ছিল এক একরা শব্দের অর্থ কি একরা মানে কি শোনো না পড়ো কথা বলেন ভাইরা শোনো না পড়ো গুরুত্ব কোনটার বেশি শোনার বেশি না পড়ার বেশি পড়তে হবে সবাই পড়তে হবে তলা বলে ইলমে ফারিদ আলা কুল্লি মুসলিম হেদায়াতের কিতাব কোরআন কোরআন সুন্নার মৌলিক এলেম অর্জন করা ফরজ আল্লাহ তালা আপনাদেরকে আমাদের সকলকে কোরআন এবং সুন্নার যথাযথ জ্ঞান অর্জন করার মাধ্যমে ইমান এবং নেকামলকে সঙ্গী করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন বলিয়া আমিন